আমাদের সংস্কৃতি। দুই, খাবার। কথায় আছে, মাছে ভাতে বাঙালি, মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমরা ডাল, মাংস ও নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করি। বিশিষ্ট অনুষ্ঠানে আমরা সাধারণত মাংস পোলাও, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারের নানা রকম ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শবে বরাতে হালুয়া তৈরি হয়। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুড়কি তৈরি করেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। এসো বলি। তোমাদের প্রিয় খাবার নিয়ে জোড়ায় আলোচনা করো। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি খাও? তোমাদের প্রিয় মিষ্টি কি কি? এসো লিখি। নিচের ছকে দেওয়া উৎসবগুলোতে যেসব মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় সেগুলোর নাম লেখো। ঈদ ও শবে বরাত, নাড়ু, সেমাই, মোয়া, হালুয়া এবং মুড়কি। বড়দিন, অনেক রকমের পিঠা। আরো কিছু করি। নিচে দেওয়া খাবারগুলোর যে কোনো একটি রেসিপি জোগাড় করো। মাছের তরকারি, মাংসের তরকারি, সবজি, মিষ্টি, শরবত। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমাদের প্রধান খাবার কি কি? আমাদের প্রধান খাবার হলো ভাত ও মাছ।